2023 বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচ, ভারতের জন্য ম্যাচটা শুধুই আনুষ্ঠানিকতা। তবে এই ম্যাচ থেকে অনেক কিছু পাওয়ার ছিল নেদারল্যান্ডসের। ভারতকে হারাতে পারলে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট নিশ্চিত হতো ডাচদের। ডাচদের মতো এই ম্যাচের উপর নির্ভর করছিল বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার ভাগ্য। নেদারল্যান্ডস হারলে নিশ্চিত হয়ে যাবে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ। ডাচ সমর্থকদের মতো এই ম্যাচের ওপর তাই নজর ছিল বাংলাদেশ ক্রিকেট ভক্তদের। তবে টাইগার ভক্তদের হতাশ করেননি রোহিত কোহলিরা। চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ভালো সূচনা করে দুই ভারতীয় ওপেনার। রোহিত শর্মা ও শুভমান গিলের জুটি থেকে আসে 100 রান। 32 বলে 51 করে ম্যাকলেনের শিকার হন গিল। 61 রানে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। ইনিংস বেশি লম্বা করতে পারেননি তিনে নামা বিরাট কোহলিও। 50 করে ব্যান্ডার মারওয়ের বলে বোল্ড হন তিনি। এরপর চিন্নাস্বামীতে ডাচ বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালায় শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুল। 4-6 ফুলঝুড়িতে স্টেডিয়ামের সমর্থকদের দেন দীপাবলির উপহার। এই দুই ব্যাটারের কাঁধে ভর করে বড় সংগ্রহের দিকে এগুতে থাকে ভারতের ইনিংস। দুজনে মিলে করেন 208 রানের পার্টনারশিপ। আউট হওয়ার আগে 62 বলে দ্রুত সেঞ্চুরি তুলে নেন রাহুল, আর 128 রানে অপরাজিত থাকেন আইয়ার। শেষ পর্যন্ত 410 রানের বড় সংগ্রহ পায় ভারত। পাহাড় সম রান তারা করতে নেমে 5 রানে প্রথম উইকেট হারায় নেদারল্যান্ডস। এরপর প্রতিরোধ করার চেষ্টা করেন ম্যাক্স উড ও কলিং অ্যাকরম্যান। এই দুই ব্যাটারের 51 রানের জুটি ভাঙেন কুলদীপ যাদব। 32 বলে 35 করে লেগ বিফোরের ফাঁদে পড়েন অ্যাকরম্যান। ভারতীয় বোলারদের তোপের মুখে খুব একটা সুবিধা করতে পারেনি নেদারল্যান্ডসের মিডল অর্ডার। পার্ট টাইম বোলার বিরাট কোহলির শিকার হয়ে মাত্র 17 রানে প্যাভিলিয়নে ফেরেন ডাচ অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নেদারল্যান্ডস। শেষ পর্যন্ত 250 রানে থামে নেদারল্যান্ডসের ইনিংস। ডাচদের হয়ে সর্বোচ্চ 51 রান আসে তেজা নিদামানুর ব্যাট থেকে। আর ভারতের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ মিশন শেষ হলো স্কট অ্যাডওয়ার্ডসদের। অন্যদিকে ডাচদের হারে নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ। ফাহিম ইসলাম, সময় সংবাদ।